বন্ধুরা, বর্তমানে স্বর্ণের দামের যে অবস্থা চলতে আছে, তো সেই কারণে কিন্তু অনেকে স্বর্ণের গহনা তৈরি করতে পারছে না, কারণ স্বর্ণের দামের কারণে। বন্ধুরা, সেই জন্য কিছু হালকা ওজনের ভিতরে কিছু ইউনিক ডিজাইনের ছোট ছোট কানের দুল এনেছি। এখানে আপনি যে ডিজাইনগুলো পাবেন, ডিজাইনগুলো অনেক ভালো ভালো ডিজাইন, মজবুত করে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। এখানে 35 জোড়া কানের দুলের ডিজাইন রয়েছে। আর এখানে যে 35 জোড়া ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ডিজাইন আপনি মাত্র দু আনা থেকে শুরু করে দু আনা, তিন আনা, চার আনা, এরকম স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো আপনি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করুন বা কোন ডিজাইনটা আপনার কীভাবে তৈরি করতে হবে, তো সেটা আমি ভিডিওর ভিতরে ভালোভাবে বুঝিয়ে দিব। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল জ্যাকটুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য যে 35 জোড়া ডিজাইন এনেছি, এখানে 35 জোড়া ডিজাইনে কিন্তু একেবারে নতুন ডিজাইন। এখান থেকে আপনি ভালো ভালো ডিজাইন আপনি খুঁজে পাবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো যদি আপনি ডিজাইনগুলো সম্পর্কে যদি আপনি কিছু না জানেন, বা এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করলে আপনি মজবুত করে তৈরি করতে পারবেন, বা কোন ডিজাইনটা কীভাবে তৈরি করতে হবে, আপনি কীভাবে আপনার স্বর্ণকারের কাছে বলবেন যে কোন ডিজাইনটা কীভাবে তৈরি করলে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, তো সেটাই আমি এই ভিডিওর ভিতরে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব। তো এখানে যে 35 জোড়া ডিজাইন রয়েছে, আপনি ভালোভাবে দেখুন, আর আমি যে কথাগুলো বলবো কথাগুলো আপনি ফলো করুন। আশা করি এখান থেকে আপনি ভালো ভালো ডিজাইন খুঁজে নিয়ে আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আলাদা আলাদা সিস্টেমের কিছু ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনি যদি কম সময়ের মধ্যে তৈরি করেন, এখানে দেখে নেবেন যে দু আনার মধ্যে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে। তো সেটা লম্বা সিস্টেমের হোক বা ছোটোখাটো ডিজাইন হোক, তো সেখান থেকে যদি আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে চান, তাহলে এখানে দেখবেন যে কোন ডিজাইনটা আপনার জন্য ভালো হবে দু আনার মধ্যে। বন্ধুরা, সেই ডিজাইনটা আপনি কিন্তু তৈরি করতে পারেন। তো সেটা যখন আপনি তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারের কাছে, তো তখন তাকে আপনি বলবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা দু আনার মধ্যে যেরকম রয়েছে, তো সাইজটা কিন্তু আপনি সেম রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে যেরকম রয়েছে পিছনের যে আপনার সিস্টেমটা, ডাটের সিস্টেমটা, আর নিচের যে আপনার ঝুলের যে কিছু বলের সিস্টেম রয়েছে, যেটার সাথে আপনার ঝুমকাটা ঝুলে, তো সেগুলো কিন্তু আপনি কয়রাগুলো মজবুত করে তৈরি করবেন। বন্ধুরা, আমি সব ভিডিওর ভিতরেই বলি যে আপনি এভাবে তৈরি করবেন, কারণ একটা জিনিস অনেক দিনের জন্য তৈরি করা হয়। বন্ধুরা, সেই ডিজাইনটা যদি আপনার দুদিন তিন দিন পরে যদি ছুটে যায় বা ভেঙে চুরে যায়, সেটা কিন্তু অনেক সমস্যা। তো সেই কারণে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই যে আপনি কীভাবে ডিজাইনগুলো তৈরি করবেন। বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন যে এখানে তিন থেকে চার আনার স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনি যদি সবসময় রাফ ইউজ করেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য যে কোনো ডিজাইন আপনি এখান থেকে চয়েস করে তৈরি করতে চান, তাহলে সে ডিজাইনটা আপনি আগে ভালোভাবে দেখে নেবেন যে কোন ডিজাইনটা আপনার জন্য পারফেক্ট হবে। তো সে ডিজাইনটা যখন আপনি তৈরি করতে দিবেন তিন থেকে চার আনার স্বর্ণের মধ্যে, তখন আপনার স্বর্ণকারকে বলবেন, যদি আপনি এক জায়গায় যাওয়া আসা করেন তাহলে সেটা আপনি বড় করে তৈরি করতে পারেন, আর বেশি বড় করবেন না, একটু হালকা সাইজ বড় করে আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন। বন্ধুরা, আর যদি আপনি সবসময় র‍্যাপ ইউজ করেন, তাহলে সে ডিজাইনটা কিন্তু একটু ছোট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে যেরকম রয়েছে, তো সেরকম সাইজটা করতে পারেন, বা এর চেয়ে একটু ছোট করেও আপনি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে বলবো তো সেভাবে যদি আপনি ফলো করে ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে কিন্তু ডিজাইনগুলো অনেক ভালো হবে, আপনি অনেক দিন ধরে এই ডিজাইনগুলো তো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু চেন সিস্টেমের কানের দুল রয়েছে, তো সেখান থেকে যদি আপনি কোনো ডিজাইন চয়েস করেন, তাহলে সে ডিজাইনটা আপনি যখন তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারকে বলবেন যে নিচের যে চেনটা রয়েছে সে চেনটা একটু ভারী করে তৈরি করে দিতে। বন্ধুরা, সে চেনটা যদি আপনি ভারী করে তৈরি করেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, চেনটা ছিঁড়ে যাবে না, আর যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করে আপনি ভালো পাবেন। বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন, ভালো স্বর্ণটা দিয়ে তৈরি করবেন, যেমন ধরুন বর্তমানে হলমার্ক যে স্বর্ণটা পাওয়া যায় 22 ক্যারেট 21 ক্যারেট, এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন। বন্ধুরা, আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গেলেন বা আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি, যাতে আপনার যে কোনো ডিজাইন তৈরি করতে কোনো সমস্যা না হয়, অনেক দিন ধরে আপনি ডিজাইনগুলো ভালোভাবে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।